আপনি আপনার ঘরের মধ্যে একটু তালাশ করে দেখলে দেখবেন সায়েন্সের বই আছে, আর্টসের বই আছে, কমার্সের বই আছে, খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো আছে। হয়তো বেশিরভাগ ঘরের মধ্যে একদম অবহেলিতভাবে যে কিতাবটা পড়ে আছে, হয়তো কিতাবের উপর ধুল পড়ে আছে, ময়লা পড়ে আছে, সেটার নামই হচ্ছে আল কোরআন, যেটা আপনার আমার ধর্মীয় গ্রন্থ, যেটা আল্লাহ পাকের কালাম। আল্লাহকে কি জবাব দিব আমরা হাশরের ময়দানে? এই কোরআনটা চুমু খাওয়ার, এই কোরআনটা বুকে লাগার। কারো মন যদি বেশি অশান্তি হয়, দুনিয়াতে শান্তি খুঁজে না পান, একটা কাজ করে দেখতে পারবেন, পড়তে পারলে কোরআন পড়ুন। আর যদি কোরআন পড়তে না জানেন, হেডফোন লাগিয়ে কোরআনের তেলাওয়াতটা শুনবেন, কিছুক্ষণ শোনার পরেই দেখবেন আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে গেছে। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনটা একটু হাতে নিয়ে বুকের মধ্যে কিছুক্ষণ লাগাই দেখবেন, দেখবেন যে আপনার অন্তরের সমস্ত জ্বালাগুলা, পাথরগুলা কেমন যেন আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। কোরআনটা খুলে একটু চোখ বুলাই দেখবেন, দেখবেন যে চোখের একটা প্রশান্তি অনুভব হবে। আর সেই কোরআনটা, আল্লাহ পাকের বাণীটা আপনার আমার ঘরের মধ্যে অবহেলিত হয়ে পড়ে আছে আল্লাহর ওয়াস্তে, ঘরে যাওয়ার পরে এই কোরআনটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন না হয় দুই দিন পর, তিন দিন পর হলো ফার্নিচার পরিষ্কার করার টাইম হয়, টিভি পরিষ্কার করার টাইম হয়, আসবাবপত্র পরিষ্কার করার জন্য টাইম হয়, কিন্তু ওই কোরআনটা ওইখানে পড়ে আছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অবহেলিত অবস্থায়। আপনার আল্লাহর বাণী আপনার ঘরে, একজন মুসলমানের ঘরে কিভাবে পড়ে আছে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন। আল্লাহ যদি জিজ্ঞেস করে কি উত্তরটা দিব সেই দিন, সেজন্য সকলের কাছে অনুরোধ, নিজের ঘরের কোরআন কোথায় আছে একটু খুঁজে বের করুন, সেটাকে একটু পরিষ্কার করে সম্মানজনক স্থানে রাখুন। অন্তত পড়তে না পারলেও এটার প্রাপ্য সম্মানটা আমাদের পক্ষে যতটুকু সম্ভব কোরআনকে আমাদের দিতেই হবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবার স্বপ্ন আপনার অধিকার আছে, ইঞ্জিনিয়ার বানাতে চান আপনার সেই স্বপ্ন দেখার অধিকার আছে, আপনি বাবা, আপনি মা, আপনি বড়জন, আপনার অধিকারটা আছে, কিন্তু সেটার পাশাপাশি পরজগতে কাজে আসবে যে সেই জ্ঞানটুকু তো একবার অর্জন করার জন্য উৎসাহিত তাকে করতে হবে। একটা সময় গ্রাম অঞ্চলে দেখা যেত সকালবেলা মক্তব হতো, মক্তব হতো, সেখানে গিয়ে কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ শিখতো। এখন আস্তে আস্তে সময়ের তালে তালে মক্তব উঠে গিয়েছে, এখন আর মক্তব নাই। তো আপনি ইংরেজি তো পড়াচ্ছেন, দরকার আছে অবশ্যই পড়াবেন, অঙ্কের দরকার পড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোরআনটা তো আমাদের কিতাব, আমাদের ধর্মের কিতাব, আমরা মুসলমানরাই যদি কোরআনটা না শিখি না পড়ি, এটা তো বিদুর মীরা এসে পড়বে না।